আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা যে কোনো ভিডিওর ওয়াটারমার্ক এক ক্লিকের ভিতরে রিমুভ করব। বন্ধুরা, অনেক সময় আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে ভিডিও ডাউনলোড করি। যখন আমরা ভিডিও ডাউনলোড করে প্লে করতে যাই, তখন কিন্তু ওয়াটারমার্ক শো করে, তখন কিন্তু আমাদের খুবই খারাপ লাগে। ওই ভিডিওর ওয়াটারমার্ক আমরা রিমুভ করতেও পারি না, কারণ সেই প্রসেসটি আমরা জানি না। বন্ধুরা, আজকে যদি এই ভিডিওটি আপনারা পুরোপুরি দেখেন, তাহলে কিন্তু আপনারা যে কোনো ভিডিওর ওয়াটারমার্ক এক ক্লিকের ভিতরে রিমুভ করতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, কিভাবে ওয়াটারমার্ক রিমুভ করতে হয় দেখে নেওয়া যাক। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। বন্ধুরা, যে কোনো ভিডিওর ওয়াটারমার্ক এক ক্লিকে রিমুভ করার জন্য প্রথমত আপনাদেরকে যে কাজটি করতে হবে, প্লে স্টোর থেকে একটি ছোট্ট অ্যাপ ডাউনলোড করতে হবে। তো কিভাবে আপনারা অ্যাপটি ডাউনলোড করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন, ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, উপরের দিকে দেখতে পাচ্ছেন একটি সার্চ বার দেখা যাচ্ছে, এই সার্চ বারে আপনারা টাইপ করবেন ওয়াটারমার্ক রিমুভার, তারপরে আপনারা সার্চ দিবেন। তো আমি সার্চ দিলাম, সার্চ দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু ওয়াটারমার্ক রিমুভার অ্যাপ চলে এসেছে। তো এখান থেকে আপনাকে বেছে নিতে হবে। এইখানে দেখতে পাচ্ছেন একটি মার্ক করা অ্যাপ দেখা যাচ্ছে, অর্থাৎ এই অ্যাপটি আপনারা এখান থেকে ডাউনলোড করবেন। তো আমার আগে থেকে ডাউনলোড করা রয়েছে, যার কারণে আমি এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করলাম না। তো আপনারা এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো বন্ধুরা, আমি এখান থেকে কেটে বেরিয়ে যাচ্ছি। বন্ধুরা, দেখতেই পেলেন আমি কিন্তু প্লে স্টোর থেকে সরাসরি কেটে বেরিয়ে আসলাম। এর কারণ হচ্ছে অলরেডি কিন্তু আমার ফোনে এই অ্যাপসটি ইনস্টল করা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এখন আমি অ্যাপটি ওপেন করবো। তো ওপেন করার জন্য অ্যাপটির লোগোর উপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, আপনারা এই অ্যাপটি দিয়ে কাজ করবেন, কারণ এই অ্যাপটি দিয়ে খুব সহজেই ভিডিওর ওয়াটারমার্ক রিমুভ করা যায়। তো বন্ধুরা, ভিডিওর ওয়াটারমার্ক রিমুভ করতে হলে উপরের দিকে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে রিমুভ ওয়াটারমার্ক নামে, জাস্ট আপনারা রিমুভ ওয়াটারমার্কের উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এখন সরাসরি গ্যালারির ভিতরে রয়েছি। তো আমার গ্যালারির ভিতরে একটি ভিডিও রয়েছে, যে ভিডিওতে ওয়াটারমার্ক রয়েছে। তো আমি এই ভিডিওটির ওয়াটারমার্ক রিমুভ করে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি সিলেক্ট করলাম। বন্ধুরা, সিলেক্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ভিডিওটি চলে এসেছে, আমি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি, তাহলেই আপনারা বুঝতে পারবেন। তো দেখতেই পেলেন যে এটা একটা ভিডিও। তো এই ভিডিওর পাশে দেখতে পাচ্ছেন একটি লোগো দেখা যাচ্ছে। তো আমি চাচ্ছি এই ওয়াটারমার্ক যুক্ত লোগোটি এখান থেকে রিমুভ করতে। তো বন্ধুরা, এই ভিডিও থেকে এই লোগোটি রিমুভ করতে হলে অবশ্যই এখান থেকে এই লোগোটিকে সিলেক্ট করতে হবে। তো আপনারা এখান থেকে ভালো করে লোগোটিকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে লোগোটি সিলেক্ট করতেছি। তো বন্ধুরা, দেখতে পেলেন আমি এখন লোগোটি কিন্তু সিলেক্ট করে ফেলেছি। তো সিলেক্ট করার পরে জাস্ট এখান থেকে আপনারা টিক মার্কের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে HD 720p, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন বন্ধুরা ভিডিওটির ওয়াটারমার্ক রিমুভ হচ্ছে, একটু ওয়েট করতে হবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু ভিডিওটির ওয়াটারমার্ক রিমুভ হয়ে গেছে। আমি যদি আপনাদেরকে প্লে করে দেখাই, তাহলেই আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ভিডিওটির কিন্তু ওয়াটারমার্ক এখন নেই। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোগোটা ছিল, এই লোগোটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে। তো আমি যদি আপনাদেরকে গ্যালারি থেকে দেখাই, তাহলে আপনারা আরও বুঝতে পারবেন ভালো করে। বন্ধুরা, ভিডিওটি কিন্তু সেভ হয়েছে গ্যালারিতে। আমি যদি গ্যালারি ওপেন করি, ওপেন করার পর দেখতে পাচ্ছেন ভিডিও, এই ভিডিওটি কিন্তু সেভ হয়েছে গ্যালারিতে। দেখতে পাচ্ছেন ভিডিওটির পাশে একটি লোগো ছিল ওয়াটারমার্ক যুক্ত, তো ওই লোগোটি কিন্তু চলে গেছে। তো এরকমভাবে কিন্তু আপনারা খুব সহজেই যে কোনো ভিডিওর ওয়াটারমার্ক রিমুভ করতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। বন্ধুরা, পরবর্তীতে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।